ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उरुवारुकमिव बन्धनं मृत्युमुक्षिणाम् यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युमुक्षिणाम् স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, ঈশ্বর চেতনা প্রকৃতপক্ষে একটি অনুভূতি। এই অনুভূতির প্রকাশ আমাদের প্রতিটি দিনের রঙে, প্রতিটি কর্মের রূপে, আমাদের চেতনার মুক্তিতে। অশান্ত মন যেখানে খুঁজে পায় পরম শান্তি, সেখানেই থাকেন ঈশ্বর। নিষ্ঠা, নিয়মানুবর্তিতা আর সংযম, এই তিনের মিলিত রূপে খুঁজে পাওয়া যায় সেই আনন্দময়ীকে। আজ আমি আমার নিত্যদিনের ঈশ্বর সেবার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পুজো হলো আমার নিত্য শিব সেবা বা শিব পুজো। আমি কিভাবে নিত্যদিন বাবা মহাদেবের পুজো করে থাকি সেই ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার অনেক অনেক বন্ধুর কাছে ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখো, আমি যেহেতু নিত্যদিনের শিব পুজো দেখাচ্ছি, তাই আমি এখানে বাবা মহাদেবকে, আর এটা আমার বাবা তুঙ্গনাথ। আমি এর আগের যে শিবের ভিডিওগুলো করেছি তাতে আমি বাবা তুঙ্গনাথ সম্পর্কে বলেছি, তাই এখন আর বিস্তারিত বললাম না। এখানে আমার বাবা মহাদেব এবং তুঙ্গনাথকে আমি রেখে দিয়েছি। এরপর আমি বাবাকে এখন স্নান করাবো। আমি পুজোয় বসার আগে সবার প্রথমে নিজেকে একটু আচমন করে নিচ্ছি। গৌরগঙ্গা, 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 নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আমি বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি। এরপর আমি পাত্রটার মধ্যে ত্রিশূল, বাবা মহাদেব এবং এটা কলকে একটা, আর বাবা তুঙ্গনাথকে নামিয়ে নিলাম। তুঙ্গনাথকে আমি এই পাত্রটার মধ্যে রাখলাম। আচ্ছা, আমি এখানে দেখো বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি। এরপর আমি সর্বপ্রথম করব ঘি মাখাবো। আমি ঠাকুরকে প্রত্যেক দিন ঘি আর মধু মাখিয়ে স্নান করাই। দেখো আমি ঘি নিয়ে নিয়েছি। ঘি আমি প্রথমে ত্রিশূলকে মাখাচ্ছি। বাবা মহাদেবকে স্নান করানোর আগে প্রথমে আগে ত্রিশূলকে স্নান করিয়ে দিতে হয়। তো আমি খুব ভালো করে ত্রিশূলে আগে ঘি মাখিয়ে নিচ্ছি। তারপর আমি বাবা মহাদেবের মাথায় আর একটু ঘি নিয়ে নিচ্ছি। যেহেতু এখন শীতকাল, তো একটু ঘিটা ভালো করে মাখাতে হবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ নাগপাশা দেবতা ভব নম। আর একটু ঘি নিয়ে আমি এখানে বাবা তুঙ্গনাথকে মাখিয়ে নিচ্ছি। একইভাবে আমি মধুটাও আগে ত্রিশূলকে মাখাবো। তারপর আমি বাবা মহাদেবকে মাখাচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমো নাগপাশা দেবতা ভয় নমো নমঃ। আর একটু মধু নিয়ে আমি বাবা তুঙ্গনাথকে মাখিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।
এরপর আমি এই বাবার বাবাকে যে বাটি দুটো বসানো থাকে সেই বাটি দুটো একটু ঘি আর মধু মাখিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এই পাত্রটার মধ্যে দুধ নিয়ে নিয়েছি দেখো, এরপর আমি বাবা মহাদেবের মাথায় ঢালব। ওম নমঃ শিবায়, 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 নমো নাগবাসুদেবতায় নমো নমঃ, নমঃ শিবায়, নমঃ শিবায়, জয় বাবা তুঙ্গনাথায় নমো নমঃ, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর দেখো এখানে শুদ্ধ গঙ্গা জল আছে, আমি ঠাকুরকে স্নান করে নিলাম ভালো করে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বাবা মহাদেবের মাথায় এই যে ঘটে জলটা দেখছো, এটা আমি প্রত্যেক সোমবার সোমবার পাল্টাই। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপর আমি বাবা মহাদেবকে মুছিয়ে তুলে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে স্নানের জলটা দেখছো, এই জলটা আমি বাবা মহাদেবকে স্নান করালাম। এই জলটা বাড়ির সকলের মাথায় বুলিয়ে দিয়ে আমার বাইরে মনসা গাছ আছে, আমি মনসা গাছের তলায় দিয়ে দিই। এরপর সবার প্রথমে আমি বাবার কাছে ধূপটা জ্বালিয়ে নেব। কথায় বলে পুজোর প্রথমেই আগে ধূপ আর দীপ জ্বালিয়ে নিতে হয়, তো আমি আগে ধূপটা জ্বালিয়ে নিলাম। আমি চন্দন বেটে নিচ্ছি, এটা আমার শ্বেত চন্দন। আমি সমস্ত ফুল বেলপাতা যা কিছু আছে সব কিছুতে একটু করে চন্দন লাগিয়ে নিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে বেলপাতাগুলো বাবা মহাদেবের মাথায় চড়াবো, এই বেলপাতাগুলোর বৃন্তটা একটুখানি কেটে দিতে হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই আকন্দ ফুলের মালাটা আজ আমি বাবা মহাদেবের জন্য নিয়ে এসেছি। আমি প্রত্যেক দিন আকন্দ ফুল যা ফুল পাই তাই আমি বাবাকে দিই। শুধু সাদা ফুল আর কলকে ফুল আমাদের এখানে খুব বেশি পাওয়া যায়, আমি সেই ফুল দিয়েই বাবাকে পুজো করি। আজ আমি আকন্দ ফুলের মালাটা নিয়ে এসেছি বাবার জন্য। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়,
এই নীল অপরাজিতা ফুল বাবা মহাদেবের অত্যন্ত প্রিয়। আমাদের গাছে আজকে খুব নীল অপরাজিতা ফুটেও ছিল, তাই আমি বাবা মহাদেবকে নীল অপরাজিতা নিবেদন করলাম। ওম নম শিবায়, ওম নম শিবায়। এরপর আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। এই ঘটের মধ্যে আমি শুদ্ধ গঙ্গা জল নিয়ে নিলাম। আর দেবো একটু চন্দন। আর দেবো একটু সিদ্ধি। বাবা মহাদেবের স্নানের জলে গোলাপ ফুলের পাপড়ি দেওয়া অত্যন্ত শুভ বলে মানা হয়। আর আজকে সকালে এই লাল গোলাপ ফুলটা আমার বাগানে ফুটেছিল, তাই আমি গোলাপ ফুলটা তুলে নিয়ে এলাম। তাই বাবা মহাদেবের স্নানের জলে আমি এই গোলাপ ফুলের পাপড়িটা দিয়ে দিলাম। বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষিমামৃতাত। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষিমামৃতাত। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষিমামৃতাত। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় বাবা তুঙ্গনাথায় নমো নমঃ। এখানে দেখো পাঁচটি দুর্বা আছে। বাবা মহাদেবের মাথায় দুর্বা চড়ানো অত্যন্ত শুভ বলে মানা হয়। আমি চন্দন সহযোগে ভালো করে চন্দন মাখিয়ে নিলাম। এই দুর্বাটা, পাঁচটি দুর্বা নিয়েছি, আমি বাবার মাথায় নিবেদন করলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে আমি আতপ চাল নিয়েছি, এটাই হচ্ছে আসল অর্ঘ্য। বাবা মহাদেবকে স্নান করানোর পর, মানে মাথায় জল ঢালার পর, প্রত্যেক দিন কিছু দিই আর না দিই এই চাল অর্ঘ্য দিতেই হয়। আমি আজকে বাবার মাথায় নিবেদন করলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এরপর বাবার কাছে আমি ভোগ নিবেদন করছি। নিত্যদিনের পুজো, আমার কাছে যা থাকে আমি তাই দিই। কোনোদিন আমি বাতাসা জলও দিই, মিষ্টান্ন যা থাকে আমি তাই দিই। আজকে আমার কাছে ফল বলতে কলা আর লেবু ছিল, আমি সেটা দিয়েছি আর মিষ্টান্ন এনেছি, সেটাই আমি বাবা মহাদেবকে ভোগ হিসাবে নিবেদন করলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এরপর আমি বাবার কাছে আরতি করব। আমি প্রথমে পঞ্চপ্রদীপ জ্বেলে নিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়। ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্ষিমামৃতাত। ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম।
सुखम তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আমার নিত্যদিনের শিব সেবা পদ্ধতি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো।